হাজীগঞ্জের শিশু আরাফ হত্যায় তিন আসামির ফাঁসির রায় দিল আদালত। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি শ্রাবণী দাস। চট্টগ্রামের মিয়াখান নগরে বাড়ির মালিককে ফাঁসাতে পানির ট্যাঙ্কে ফেলে হাজীগঞ্জ উপজেলার নয় নং গন্ধর্বপুর ইউনিয়নের তারালিয়া গ্রামের দুই বছরের শিশু আব্দুর রহমান আরাফকে হত্যার দায়ে তিন আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জসিম উদ্দিন বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামিরা হলেন চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগরের মোহাম্মদ ফরিদ, শিশু আরাফাতের পরিবার যে বাড়িতে ভাড়া থাকত সেই ভবনের দারোয়ান মোহাম্মদ হাসান ও হাসানের মা নাজমা বেগম। রায়ের পর তাদের জেল হাজতে পাঠানো হয়। এর আগে গত 30 মার্চ এই মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও সেদিন বিচারকের ব্যস্ততার কারণে তা পিছিয়ে নতুন দিন ঠিক করা হয়েছিল 28 এপ্রিল। কিন্তু এক আসামি শিশু আরাফের বাবা মায়ের ডিএনএ পরীক্ষার আবেদন করলে রায় পিছিয়ে যায়। সেই আবেদন নাকচ করে বিচারক তিন আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে বুধবার রায় দিয়েছেন বলে জানান এই আদালতের এবিপি প্রবীর কুমার ভট্টাচার্য। তিনি বলেন, 302 ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে, নিষ্পাপ শিশুটির পরিবারের সাথে খুনিদের কোনো বিরোধ ছিল না, শুধুমাত্র অন্য দুজন কমিশনারের বিরোধের জেরে এই ঘটনা হয়েছিল। উনি অত্যন্ত অসুস্থ হয়ে গেছেন বা ক্রুদ্ধ হয়ে গেছেন এই মামলার রায় ঘোষণার সময়, কারণ একটা ছোট নিষ্পাপ শিশু 2 বছরের আরাফ, এই আরাফকে কোন তার সাথে শত্রুতা ছাড়া, তার মা বাবার সাথে শত্রুতা ছাড়া, শুধু একজন কমিশনার আরেকজন কমিশনারকে ঘের করার জন্য এই যে নৃশংসভাবে একটা পরিকল্পনা করে যে হত্যা করেছেন তিনজন মিলে, যে তিনজন আসামি নাসমা হাসান এবং ফরিদ মিলে। রায় ঘোষণার পর আরাফের বাবা আব্দুল কাইয়ুম বলেন, রায় আমি সন্তুষ্ট, দ্রুত মামলার বিচার কার্য হয়েছে। শুরু থেকে তদন্তকারী ও আইনজীবী সহ সবার সহযোগিতা আমি পেয়েছি। আমার অবশিষ্টটিকে হারিয়ে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে, রায়ে আমরা সান্ত্বনা পেলাম, আশা করি উচ্চ আদালতেও এই সাজা বহাল থাকবে। রায় ঘোষণার পর আদালতে তিন আসামির স্বজনদের কান্নাকাটি করতে দেখা যায়, তবে আসামিরা ছিলেন নির্বাক। 2020 সালের 6 জুন বিকেলে নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগরে একটি ভবনের ছাদে পানির ট্যাঙ্কে ফেলে হত্যা করা হয় শিশু আরাফকে। এই ঘটনায় আসামি করা হয় মিয়াখান নগরের বাসিন্দা মোহাম্মদ ফরিদ, শিশু আরাফের পরিবার যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ির ভবনের দারোয়ান মোহাম্মদ হাসান ও হাসানের মা নাজমা বেগমকে। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনার দিন বিকেলে মিয়াখান নগরের ভবনের সামনে গাড়ি রাখার জায়গায় খেলছিল শিশু আরাফ। মায়ের কাছে চানাচুর খাওয়ার পর সে পানি খেতে চেয়েছিল। এ সময় আরাফের মা ফারহানা ইসলাম পানি আনতে ঘরের ভেতরে যান। তিনি ফিরে এসে দেখেন ছেলে নেই। এ ফাঁকে আদর করার ছলে আরাফকে নিয়ে ভবনের ছাদে চলে যান নাজমা বেগম। সেখানে পানির ট্যাঙ্কে ফেলে আরাফকে হত্যা করা হয়। একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুল কাইয়ুম ও গৃহিণী ফারহানা ইসলাম দম্পতির একমাত্র সন্তান ছিল আরাফ। এই মামলায় রাষ্ট্রপক্ষে 20 জনের সাক্ষ্য ও আসামি পক্ষে 10 জনের সাফাই সাক্ষ্য শেষে বুধবার রায় ঘোষণা হল। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।